লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, এছাড়াও উপস্থিত ছিলেন নিশেষ ঘোষ, অরিজিতা শীল, সুব্রত চ্যাটার্জি, সমীর দাস। এছাড়াও এদিন কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় হুগলির বাঁশপেরিয়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।